ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দলের কার্যকর্তারা তাদের নিয়ে প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের প্রদেশ সভাপতি ডক্টর মানিক শাহ। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের সভাপতি ডক্টর মানিক শাহ। উপস্থিত ছিলেন অমিত রক্ষিত সহ অন্যান্যরা। 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে দলের নেতৃত্ব সহ কার্যকর্তাদের মধ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে এবারে প্রশিক্ষণ পর্বে একটা পার্টির পার্সেল আমরা প্রতি বছরই আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় মন্ডল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং আমাদের স্টেট লেভেলে। কিন্তু মন্ডল লেভেলে অনেকদিন আগেই হয়ে গেছে, তো ডিস্ট্রিক্ট লেভেল আজকের থেকে শুরু হচ্ছে, কোভিডের কারণে দেরি হয়ে গেছে। তো আমাদের যারা কার্যকর্তারা তাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তার জন্য আমাদের যারা প্রশিক্ষকরা আছেন তারাও দিল্লির থেকে ভার্চুয়ালি এই বছর যেহেতু কোভিড চলছে গতকাল পর্যন্ত ওনাদেরকেও যে যে বিষয় আমাদের 15টা সাবজেক্ট বিষয়ে আছে সেই বিষয়ে দিল্লি থেকে ভার্চুয়ালি ওনাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আজকে 4টা ডিস্ট্রিক্টে আমাদের গুণপতি, গোয়াই এবং ধলাই এবং নর্থ ডিস্ট্রিক্টে, এখানে আজকের থেকে শুরু হচ্ছে। তো গোয়াই ডিস্ট্রিক্টে আজকে কল্যাণ